আপনার উপস্থিতি যদি আপনি ভাঙতে আসেন, আরপিএফ আসলে আরপিএফ এর হাত ভেঙে আমরা পাঠিয়ে দেব। আর ডিআরএম আপনার জেনে রাখুন, আপনাকে আপনার বাংলোর বাইরে বেরোতে আমরা দেব না। সরকার হলে আপনার দেশে বসে থাকবো আমরা, দেখি আপনার কত বড় ক্ষমতা, দেখি সেদিন দেখব সেদিন আপনাকে বাঁকুড়ার এমপি আর পুরুলিয়ার এমপি কি করে বাঁচায় আপনাকে আমরা দেখে দেব। সবাই মিলে তৈরি হন, আবার আসবো, আমি আবার আসবো। একদিন আমি প্রোগ্রাম করে রেলে বস্তির পাশে আমি ঘুরতে ঘুরতে যাবো, দেখবো। আমার এক সময় খুব ভালো লাগতো জানেন, আর কারুর জন্য ভাবলেন না, আর কারুর কথা ভাবলেন না, একটু গরিব মানুষদের কথা ভাবুন, যারা বাড়ি নেই বস্তি নেই তাদের কথা ভাবুন। অনেক বড় বড় আবাস যোজনা কল্প, অমুক যোজনা কল্প, এই অমুক ডাটা, তমুক ডাটা, এখনই বলুন আপনি, এখনই এসে আপনার বাঁকুড়ার এমপি বড় বড় বক্তৃতা দিয়ে চলে যাবে, এত এত করেছে। আপনার কাছে আমার বিনীত অনুরোধ, অত ডাটা বলে লাভ নেই, আপনি হাজার দেড় দুই দু হাজার এই রেলে বস্তির মানুষদের জন্য বাড়ি বানিয়ে দিন, তাহলেই হবে। ভালো থাকুন, সুন্দর থাকুন, আর এরপর থেকে বুলডোজার নিয়ে এলে যারা নিয়ে আসবে তারা যেন বাড়ি ফিরে না যায় তার ব্যবস্থা করে রাখবে, বুলডোজারটা রাখবে। আর যারা বুলডোজার নিয়ে আসবে তারা যেন, তুই তারা কি করছিস, একদম বললে মুন্না কি করছে, বুলডোজার নিয়ে যারা আসবে তারা যেন বাড়ি ফিরে না যেতে পারে তাই দেখবি, একদম ব্যবস্থা করে দিবি। আর বুলডোজার গুলো আপনারা না ভাঙা ভেঙে ওই লোহার অনেক কিছু কাজে লাগে সেগুলো কাজে লাগিয়ে দেবেন, পাবেন না। আরে কিছু না, বাড়িতে ঝাঁটা আছে তো, ঝাঁটা নিয়ে বেরিয়ে যাবেন। আপনাদের কাছে একটি জিনিস বলে আমি শেষ করব, আপনারা লড়াই করার জন্য প্রস্তুত, আপনি না, আপনি তো শুধু ওই হোয়াটসঅ্যাপ করবেন, ছবি তুলে ফেসবুক করবেন, আপনারা লড়াই করার জন্য প্রস্তুত, লড়তে রাজি, লড়তে রাজি, দেখে নিতে রাজি, বাড়ি থেকে এসে বেরিয়ে মুখে তেলে লড়তে রাজি, আমরাও রাজি, আমরাও আছি, আমরাও দেখবো, আমরাও দেখবো আজকের এই মঞ্চ।